रामपुर विश्वविद्यालय ऑनलाइन क्लासेर पक्ष थेके सबाइके स्वागतम। श्रेणी षष्ठ विषय बांगला प्रथम पत्र। आमि सहकारी शिक्षक, आमि शैली रानी राय सहकारी शिक्षक। प्रिय शिक्षार्थीबृंद, आज के आमि तोमादेर जे विषयटा सम्पर्के आलोचना करब सेटा आछे जन्मभूमि कविता, लिखेछेन रवीन्द्रनाथ ठाकुर। आर ई जन्मभूमि कविताटी प्रथमे आमरा दुइटी चरण शोनाब। सार्थक जन्म आमार जन्मे जिए देशे, सार्थक जन्म मागो तोमाय भालो बेशी। आर ई जन्मभूमि कविताटी लिखेछेन के? रवीन्द्रनाथ ठाकुर। एबार आमरा जानब कवि परिचिति सम्पर्के। जन्मभूमि कविताटी लेखकेर नाम होच्छे रवीन्द्रनाथ ठाकुर। आर ई रवीन्द्रनाथ ठाकुरेर छद्मनाम होच्छे भानुसिंह ठाकुर। रवीन्द्रनाथ ठाकुरेर जन्मग्रहण करें 1861 খ্রিস্টাব্দের 7ই মে, বাংলা 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। তাহলে জন্মগ্রহণ করেন কত সালে? 1861 খ্রিস্টাব্দের 7ই মে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আর মাতার নাম হচ্ছে সারদা দেবী। এর পিতামহের নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকালে শিক্ষা জীবন হচ্ছে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বাংলা একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও তার কি পড়াশোনা শেষ করতে পারেনি। 17 বছর বয়সে ইংল্যান্ডে ব্যারিস্টারি কোর্স করতে গেলেও সে কোর্সও সম্পূর্ণ করতে পারেনি। কিন্তু তার কি গৃহশিক্ষকের নিকট তার পড়াশোনার কোনো শেষ নেই, তার কোনো পড়াশোনার কোনো ত্রুটি নেই। কর্মজীবন, তার কর্মজীবন হচ্ছে 1884 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতার আদেশে কি করে, পিতার আদেশে তার কর্ম পরিদর্শনে যুক্ত হন এবং 1890 খ্রিস্টাব্দে তিনি বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখাশোনা করেন। তিনি কুষ্টিয়ার শেলাইদহ ও সিরাজগঞ্জের শাহজাদপুরে দীর্ঘ সময় অবস্থান করেন। তার সাহিত্য কর্ম হচ্ছে কাব্য। কাব্য হচ্ছে কি? সোনাতরী, গীতাঞ্জলি, বলাকা ইত্যাদি। তার কয়েকটি উপন্যাসের নাম হচ্ছে গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা ইত্যাদি। তার কাব্যগ্রন্থ হচ্ছে নাটক। নাটক হচ্ছে বিসর্জন, রক্তকরবী, ডাকঘর ইত্যাদি। আর গল্পগ্রন্থ হচ্ছে গল্পগুচ্ছ, গল্পস্বল্প ইত্যাদি। শিশুদের জন্য শিশুতোষ আছে শিশু ভোলানাথ আর খাপ ছাড়া। তার কিছু ভ্রমণ কাহিনী আছে রাশিয়ার ভ্রমণ চিঠি আর ইউরোপীয় প্রবাসীর পত্র। তার পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিল তিনি 1913 সালে। আর কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টরেট ডিগ্রি লাভ করেন 1913 সালে। ঢাকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি 1936 সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এরপরে তিনি কি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক হচ্ছে ডক্টরেট ডিগ্রি লাভ করেন 1936 সালে। আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন 1940 সালে। আর তার তিনি যে একটা গান গেয়েছেন আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত, এটা কি করছে, এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে। তিনি 1941 সালে 7ই আগস্ট, 22শে শ্রাবণ, 1348 বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন। তার জন্মভূমি কবিতাটি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতাটি পাঠের উদ্দেশ্য হচ্ছে, পাঠের উদ্দেশ্য আছে মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে জাগিয়ে তোলা। তার এই কবিতায় জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ এবং গভীর দেশপ্রেমে ফুটে উঠেছে। কবি এই দেশে জন্মগ্রহণ করে তাকে জন্মভূমিকে ভালোবাসতে পেরে কি করছে,
তার যে জীবনের সার্থকতা অনুভব করেছেন। কবির অজস্র ধনরত্নের আকর কিনা তাতে তার কিছু যায় আসে না, এটা তার মনকে আকুল করে তোলে। জন্মভূমির অপরূপ সৌন্দর্য হচ্ছে ঐশ্বর্যে মুগ্ধ। জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফ্রন্ত তা উচ্চ হচ্ছে বাগানের ফুল চাঁদের যোচনা সূর্যের আলোকে তার মনকে, সূর্যের আলো তার মনকে আকুল করে তোলে। তাই কবির একান্ত ইচ্ছা এই দেশে মানে বাংলাদেশে জন্মগ্রহণ করে যেন চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কবিতাটি আলোচনা করছি এ থেকে তোমরাকে অনেক কিছু জানতে পেরেছ, আর আমরা জন্মভূমি কবিতাটি থেকে তোমাদের জন্য যে দুইটি প্রশ্ন করব সেটা আছে, সেটা তোমরা কী করবে, এর উত্তর লিখবে। জন্মভূমি কবিতাটি থেকে প্রশ্ন আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করে, আর এই কবির শেষ ইচ্ছাকে, আর একটা প্রশ্ন সেটা ব্যাখ্যা করুন, যে কবির শেষ ইচ্ছাকে ব্যাখ্যা করুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।